দলেরই কিছু নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন, এবং তারপর কদিন আগে দুর্গাপুরে আজকে আপনার বাড়ির কাছেই পোস্টার পাওয়া গেছে যেখানে শুভেন্দু অধিকারের সাথে আপনার ছবি, কি বলবেন? মানুষের ক্ষোভ, এটা আমি আগেও বলেছি, মানুষের ক্ষোভ, দলের ক্ষোভ, সেটা তো অনেকেই সেই আমাদের জিতেন তেওয়ারিও প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছি, জলের বিরুদ্ধাচরণ করেছে, আমি তো সেইভাবে করিনি। আমি মানুষে বলেছি এই যে পোস্টার পড়ছে, এটা বলছে মানুষের একটা ক্ষোভেরই বহিঃপ্রকাশ, ক্ষোভের দলের নেতৃত্বের বিরুদ্ধে, দলের নেতৃত্ব, জেলা নেতৃত্ব, যে এটা মমতা ব্যানার্জি বলছে পুরনো নতুন মিলে কাজ করতে হবে, নতুন পুরনো মিলে মিলেমিশে কাজ করতে হবে, তা সে নতুন পুরনো মিলে তো কাজ হচ্ছে কোথাও? আমাদের প্রশ্ন আজকে দলের এই দুর্দিনে মানে এখনও সচেতন হচ্ছে না দল, এখনও দলের যারা এক শ্রেণীর মানে কি বলবো যাদের হাতে ক্ষমতা আছে তারা নিজেরাই আমার মনে হয় চাইছে না দলটা থাকুক। তোলাবাজদের ডাটা বলছিলেন আপনি, তাদের কি? সে তো স্বাভাবিক, প্রকাশ্যে আমি অনেক জায়গাতে বলেছি, সেটা তো আমি মিডিয়া তোমাদের সামনে আমি বলতে পারবো না। আমি প্রকাশকে অরূপ বিশ্বাসের সামনে, আমাদের স্বপন দেবনাথের সামনে আমি একজন MLA-র বিরুদ্ধে প্রকাশ্যে বলেছিলাম যে এইসব এইসব ক্লাব থেকে টাকা নিয়েছে, তাকে আবার দেখা গেল দলের বিশাল দায়িত্ব নিয়ে চলে আসে। তো এটা তো মানে আমার পক্ষে এই রাজনীতিতে মানে বিশ্বাস মানে ইয়ে থাকা মুশকিল। কোথাও কি পিকের কোনো ভূমিকা একটা রয়েছে, পিকের দ্বারাই এখন দল চলছে? আমি বলছি পিকের ব্যাপারটা, আমি একটা কথা বলছি, মানে খালি তাহলে সায়েন্স প্র্যাকটিক্যাল হতো না, সায়েন্সে প্র্যাকটিক্যালটা হতো না। সায়েন্স যারা পড়ে তারা তাদের জন্য 40% নাম্বার প্র্যাকটিক্যালে থাকে, কেন থাকে? হাতে কাজে যারা রাজনীতি থেকে আমরা উঠে এসেছি, আমাদের মতো অনেক সুব্রত মুখার্জি আছে, পার্থ চ্যাটার্জি আছে, সুব্রত বক্সি আছে, আরও যারা আছে, শুভেন্দু রাজীব টাজীব এরা যারা ছিল, আরও আরও অনেকেই আছে, তাহলে এরা কী করেছে? এরা তো নিচেটা থেকে উঠে রাজনীতিটা করেছে, তাদের হাতে তাদেরকেও আজকে পিকের একটা কর্মচারীর পিকের বেতন করা কর্মচারীর কথা শুনে মিছিল করতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে। আজকে একটা বাচ্চা ছেলে সে এসে আমাকে বলছে আপনাকে এখানে মিছিল করতে হবে। আমি রাজনীতি করি, আমি বুঝবো পাবলিকের মনের ভাষা, আমি বুঝবো পাবলিক কী চায়, পাবলিককে কীভাবে সেবা দিতে হবে, কীভাবে কী করতে হবে, এটা এটা শোভা পায় না। অনেকেই পিকেকে মেনে নিচ্ছে না, অনেক বিধায়ক কেউই মানছে না, ভিতরে ভিতরে কেউই মানছে না, বাইরে অগত্যা পার্টির নির্দেশ বলে তো সবাইকে মেনে নিতে হচ্ছে। এটা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দলে সংশোধন হওয়ার প্রয়োজন আছে। শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী আপনার সাথে দেখা করতে আসার কথা এই মাতৃবিয়োগ নিয়ে, যেরকম কিছু সম্ভব যদি আসে তা আমি কি করতে পারি? না কিছু জানি, সে আমার মাতৃবিয়োগে শ্রাদ্ধের দিন সে ফুল মিষ্টি পাঠিয়েছে, তা আমি কিছু বলতে পারি? তুই আমার চরম শত্রু, যে সেও যদি আমার বা এই মাতৃবিয়োগে সান্ত্বনা দিতে আসে তাকে আমি সাদরে গ্রহণ করব। সেরকম কিছু জানিয়েছে কিছু? না সেরকমভাবে আমার কাছে কোনো খবর নেই। একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন একটা করবো, যে এই যে দলের বিরুদ্ধে ক্ষোভ, অনেকেই ছেড়ে যাওয়ার কথা বলছে, তো আপনি কি বিকল্প কিছু চিন্তাভাবনা করছেন? আমি এখন এসব চিন্তাভাবনা কিছু করিনি। আমার জেলা সভাপতি সে আমাকে কী চোখে দেখে জানি না, কারণ আমার এই নির্বাচনে জেতার পর থেকে আজ পর্যন্ত এটা আমাকে বলতে বাধ্য হলাম, আজ পর্যন্ত একটা মিটিংয়ে ডাকেনি, এবং BDO-কে সভাপতিদের বলে দেওয়া হচ্ছে যাতে আমাকে মিটিংয়ে না ডাকা হয়, যেহেতু আমার পপুলারিটি বেড়ে যাচ্ছে। দলটার উপর ভরসা করতে পারছে না আপনার? সেটা আমি কি, দল তার নেতৃত্ব, দলের যার নেতৃত্ব আছে তারা বিচার বুদ্ধি করে, না আপনি ভরসা করতে পারছেন না দলটা? আমি তো ভরসা, আমি তো ভাবছি রাজনীতিটাই ছেড়ে দেবো, রাজনীতিটাই আর করবো।